আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে প্রহেলিকা গল্পের 11 নম্বর পর্বের দ্বিতীয় অংশ। আশা রাখছি শেষ পর্যন্ত পড়ে কমেন্ট করবেন, ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জেহের একবার ইঞ্চিতার দিকে তাকালো, এখনও গায়ে হলুদের সাজে রয়েছে সে। জেহের ভালো করে উপর থেকে নিচে একবার চোখ বোলালো, তা দেখে ইঞ্চিতা বিব্রত বোধ করলো। বিব্রত পরিস্থিতি থেকে রক্ষা পেতে জেহেরের কোলে তোয়াকে দিয়ে দিল ইঞ্চিতা। আমি গিয়ে চেঞ্জ করে আসছি, আপনি ওকে একটু সামলান, বলে দ্রুত জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। জেহের ইঞ্চিতার যাওয়ার পানে একবার তাকিয়ে তোয়ার দিকে তাকালো আর বলল, তোমার নাম কি বেবি? তোয়ার চোখ মুখ কোচকে আছে, বোধহয় অচেনা কারো কোলে উঠতে ভালো লাগে না। তার উত্তর না দিয়ে বলল, আমি ওই আন্তিলকাতে দাবো। ওই আন্টি তো এখন ব্যস্ত আছে বাবু, আমি তোমার আঙ্কেল, আঙ্কেলের কাছে থাকতে প্রবলেম কোথায়? বলেই তোয়ার গালে আসতে চিমটি দিল। এরকম কথা বলতে বলতে জেহের তোয়ার গালে আরও অনেক চিমটি কাটলো, তাও আসতে। তারপর শেষবার খুব জোরে চিমটি দিয়ে ফেলল, ইচ্ছা করে দিয়েছে জেহের। মেয়েটা তখন তার রোজকে চুমু দেওয়ার ফল এটা, কিন্তু এই জেহেরকে বোঝাবে যে বাচ্চারা কিছু জেনে বোঝে করে না, তারা যা করে সব অনুকরণ। তবে জেহের সেগুলো বুঝতে চায় না, বুঝবে কীভাবে? পাগলেরা কি এত কিছু বোঝে নাকি? চোখ মুখ লাল হয়ে গেছে জেহেরের, ইচ্ছা করছে মেয়েটিকে ছুঁড়ে কয়েকটা আসার দেয়, সেটা না পেরে চিমটি দিল অনেক। ব্যথা পেয়ে তোয়া কেঁদে উঠল, হাসলো জেহের শাস্তি দিতে পারার তৃপ্তি হাসি। ইঞ্চিতা ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো ঘরে জেহের আর তোয়া নেই, ব্যালকনিতেও নেই। চিন্তা হতে লাগলো ইঞ্চিতার, কোথায় গেল হঠাৎ? তখনই জেহের তোয়াকে কোলে নিয়ে রুমে ঢুকে ইঞ্চিতা দেখল তোয়ার হাতে বড় চকলেট, অথচ চোখ মুখ দেখে মনে হচ্ছে কেঁদেছে অনেক। জেহের হাসি হাসি মুখ করে ইঞ্চিতার দিকে আগালো। ইঞ্চিতার কাছে আসতেই তোয়া ইঞ্চিতার কোলে ঝাঁপিয়ে পড়ল। ইঞ্চিতা বলল, তোয়া কেঁদেছে কেন? জেহের অপ্রস্তুত হয়ে পড়ল, সে তো তোয়ার মুখ ধুয়ে এনেছিল, তাও ইঞ্চিতা বুঝে গেল। আমতামতা করেই বলল, আসলে বাচ্চাটা কেঁদেছিল চকলেট খাওয়ার জন্য, তাই নিচে নিয়ে গিয়েছিলাম চকলেট এনে দিতে। ও, জেহেরের ফোন আসা সে ব্যালকনিতে চলে গেল। ইঞ্চিতাও তোয়াকে নিয়ে বেডে বসলো। ইঞ্চিতা খেয়াল করলো তোয়ার দুই গাল অসম্ভব রকমের লাল হয়ে আছে। একই তোয়া, তোমার গাল লাল হয়ে আছে কেন? তোয়া তখন চকলেট খেতে ব্যস্ত, কাদার পর জেহের চকলেট কিনে দিয়েছিল যাতে আর কান্না না করে। বাচ্চা মানুষ চকলেট পেয়ে কান্না থামিয়ে দিয়েছিল। তোয়া আদো আদো গলে বলল, আনতেল তিমটি দিতে আমালে, কেন? তোয়া ফেলফেল চোখে তাকিয়ে রইল, হয়তো উত্তর খুঁজছে। সে তো নিজেই জানে না কেন সে জেহেরের ক্রোধের শিকার হয়েছিল। ইঞ্চিতা ভাবল, আদর করে চিমটি দিলে কখনো এমন লাল হওয়ার কথা না, আর নখের আজ কিছুটা বোঝা যাচ্ছে। জেহের তো কখনো কাউকে কারণ ছাড়া কষ্ট দেয় না, নয়নিকার রাদি রাফিদটাকে টাচ করার জন্য শাস্তি দিয়েছে, তাহলে এই বাচ্চাটিকে? আর জেহের বাচ্চাদেরকে ইঞ্চিতার কাছে আসতে দেয় না। ইঞ্চিতা ভাবতে লাগলো তোয়ার উপর কেন রাখলো জেহের, এটা যে জেহেরের ইচ্ছাকৃত কাজ সেটা সে ভালো করে বুঝল। জেহের ব্যালকনি থেকে এসে একদম ইঞ্চিতার কাছে চলে আসে। ইঞ্চিতার গলায় ঠোঁটের পানির ছিটে তা দেখে জেহেরের নেশা ধরে গেল। জেহের পিছনে এক হাত নিয়ে ইঞ্চিতাকে দাঁড় করিয়ে কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল, ঠোঁটে হাত দিতে যাবে তখন ইঞ্চিতার কঠোর স্বরে বলল, আপনি তোয়াকে চিমটি কেটেছেন কেন? বাচ্চাটি কী অপরাধ ছিল? জেহেরের মেজাজ গরম হয়ে গেল, একে তো রোমান্টিক মুড নষ্ট করায়, আর দ্বিতীয়ত কোথাকার কোন বাচ্চার জন্য তার কাছ থেকে কৈফিয়ত চায়? তবু শান্ত স্বরে বলল, ওটা জাস্ট আদর করে চিমটি কেটেছি, কোনোটাই আদর মেশানো আর কোনটাই রাগ মেশানো সেটা আমাকে বোঝাতে আসবেন না। ইঞ্চিতার কাটকাট জবাব, আমি বললাম তো। ইঞ্চিতা চেঁচিয়ে বলল, জবাব দেন শুধু, আপনি ওর উপরই রেগে এমন করেছেন তাই না? জেহের গাড় কাত করলো, চোখে অগ্নিবর্ষণ হচ্ছে যেন। বাঁকা হেসে ইঞ্চিতাকে ঘুরিয়ে ইঞ্চিতার কাঁধে থুতনি রাখল। ইঞ্চিতা সারানোর চেষ্টা করতেই আর জোরে চেপে ধরল। ইঞ্চিতার কাঁধে মাথা হেলিয়ে শান্ত স্বরে বলল, এর জন্যই তোমাকে এত এত ভালোবাসি, কি সুন্দর করে ধরে ফেললে। তোমার ব্রেন ভালো বলতে হয়, সব কিছু বোঝে যাও, কিন্তু রোজ সবসময় এত বেশি বোঝা ভালো না, কিছু কিছু সময় পরিস্থিতির নিয়ন্ত্রণে চুপ থাকতে হয়, কিন্তু তুমি তো তুমি, একদম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না। ওকে ওকে, রাগ করো না সোনা, আমি এই বাচ্চাটার উপর কেন রেগেছি জানো? কজ সে কিসড ইউ, আর আমি ছাড়া তোমাকে কিস তো দূরে থাক, আমার অনুমতি ছাড়া টাচ করলেই হাত ঘুরিয়ে দিব। ইঞ্চিতা বিস্মিত হয়ে রাগি গলায় বলল, ও একটা বাচ্চা জেহের, একটা বাচ্চার উপর এমন আচরণ অন্তত আপনার থেকে প্রত্যাশা করিনি, বাচ্চারা তো কত কিছুই করে, আর ওরা তো আর জেনে বুঝে কিছুই করে না তাই না? আপনার বোঝা উচিত ছিল। জেহের ইঞ্চিতাকে নিজের দিকে ফিরিয়ে ধরল, জল শক্ত করে কঠিন গলায় বলল, সে বাচ্চা হোক আর যাই হোক, তোমাকে কেউ টাচ করলে আমার খুব রাগ লাগবে।
ইঞ্চিতা বিড়বিড় করে বলল, আপনার মতো মেড আমি আমার জীবনে প্রথম দেখেছি। তাও আবার সে আমার পোড়া কপালেই ঝুটল। জেহার ইঞ্চিতাকে ছেড়ে বিছানায় খেলতে থাকা তোয়াকে কোলে উঠিয়ে নিল। ইঞ্চিতাকে তোয়াকে নিজের কোলে নেওয়ার জন্য জোরাজোরি করতে করতে বলল, ওকে নিয়ে আবার কোথায় যাচ্ছেন? আপনার উপর বিশ্বাস নেই দিন ওকে। জেহার ইঞ্চিতার ঠোঁটে আঙুল চেপে বলল, আমার আর তোমার মাঝে কোনো থার্ড পার্সন আমি অ্যালাউ করবো না, বাচ্চাটাকে বাহিরে রেখে আসছি। তারপর তোয়ার দিকে তাকিয়ে বলল, আর কোনো দিন যাতে তোমাকে এই আন্টির আশেপাশে না দেখি বাবু, না হলে খারাপ কিছু হবে, কেমন? তোয়া কি আর এসব বোঝে, সে তো খেলনা নিয়ে খেলতে ব্যস্ত। বাহিরে রেখে আসতে হবে না, আমি ওর আম্মুকে আসতে বলছি। তোয়া চলে যাবার পর জেহার দরজা বন্ধ করে দেয়। তা দেখে ভয় পেয়ে যায় ইঞ্চিতা। কিছু করবে না তো, যতই সাহসী দেখায় না কেন, সে তো সে একজন মেয়ে, স্বপুরুষের শক্তির সাথে সে তো কখনো পেরে উঠবে না। জেহার ইঞ্চিতাকে আচমকা কোলে তুলে নেয়। ইঞ্চিতা হতবাক হলেও পরে চেঁচামেচি করে নামানোর জন্য জেহার কড়া চোখে তাকিয়ে বলে, ডোন্ট শাউট রোজ। তবুও চেঁচামেচি থামায় না ইঞ্চিতা। বারান্দায় গিয়ে জেহার একটা চেয়ারে বসে ইঞ্চিতাকে নিজের কোলে বসিয়ে দেয়। জেহারের থেকে ছাড়া পাওয়ার জন্য সে মোচড়ামুচড়ি করা শুরু করে দেয়। জেহার হিসি হিসিয়ে বলে, আমার থেকে ছাড়া পাওয়ার চেষ্টা এই জীবনেও করবে না, এটা তোমাকে আগেও বলছি। সবসময় আমার থেকে দূরে থাকার চিন্তা না, শুনে রাখো, যত উড়াউড়ি করো না কেন, শেষ পর্যন্ত তো এই জেহারের ভালোবাসার খাঁচাই বন্দী হতে হবে। জেহারের এমন কণ্ঠ শুনে কেঁপে ওঠে ইঞ্চিতা। এত কাছে জেহের যে তার নিঃশ্বাস ইঞ্চিতার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে, চোখ বন্ধ করে আছে সে। জেহার হুট করে ইঞ্চিতার গলার ওন্না টান মেরে নিয়ে নেয়। চমকে গিয়ে নিজের দুহাত দিয়ে আড়াআড়িভাবে গলায় চেপে ধরে ইঞ্চিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি আপনাকে আগেও বলছি, আমার এইসব ভালো লাগে না, ওন্নাটার দিন বলছি। জেহের ওন্নাটা নিজের এক হাতে পেঁচিয়ে রাখে। চোখে তার মাদক চাহনি যা ইঞ্চিতার গলায় আবদ্ধ। নেশাক্ত জায়গা নিয়ে কণ্ঠে বলে, এত ভয় পাও কেন? আমি তো তোমার স্বামী, তাই না? এখনো হননি, হবু স্বামী। হোয়াট এভার, স্বামী না হয়ে তোমার উপর অধিকার ফলাতে পারি আমি, দেখাবো নাকি? না না না, জেহের উচ্চকণ্ঠে হেসে উঠল। হাসি থামিয়ে বলে, তোমার ওই গালের গলার তিলটা আজকে অনেক বড় ভুল করেছে, একদম বেহায়ের মতো সবাইকে দেখিয়েছে নিজেকে, তার শাস্তি তো পেতেই হবে। জেহারের কথায় রাগের আভাস পায় ইঞ্চিতা। তৎলিয়ে বলে, মানে? গলার তিলটা সবাইকে দেখানোর প্রয়োজন ছিল, ঢেকে রাখলে না কেন? ইঞ্চিতা হতভম্ব হয়ে তাকিয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। জেহার গলার তিলে হাত বোলাতে বোলাতে বলল, গেট রেডি ফর পানিশমেন্ট বলেই একদম তিল বরাবর চুমু খেতে লাগলো। ইঞ্চিতা এখনো হতভম্ব, হতভম্ব ভাব কাটতেই জেহারকে ঠেলে সরিয়ে দিতে লাগলো। জেহার, প্লিজ ছাড়ো না আমায়। জেহারের কর্ণকুহরে কিছুই ঢুকছে না, সে গলায় চুমু দিতে দিতে পুরো গলা ভিজিয়ে দিল। ইঞ্চিতা না পেরে জেহারের চুল শক্ত করে টেনে ধরে সরানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ইঞ্চিতা শক্ত হয়ে চোখ খিচে রইল। কিছুক্ষণ বাদে ইঞ্চিতা সূক্ষ্ম আওয়াজে কুঁকে উঠল, জেহের চুমুর পাশাপাশি কামড়ও দিচ্ছে, খুব জোরেও না আবার আসতেও না। জেহারের হাত পেটে চলে গিয়েছে, জামার উপর দিয়ে কচি হাত বিচরণ করছে। জেহের যখনই জামাটা উঠিয়ে নেবে তখনই ইঞ্চিতা হুট করেই হাতে জোরে খামচি বসিয়ে দিল। জেহের ব্যথাতুর আওয়াজ তুলে গলা থেকে মুখ উঠালো। ইঞ্চিতা ভেবেছিল জেহার হয়তো এখন তাকে আবার কোনো পানিশমেন্ট দিবে, কিন্তু তা না করে জেহের ইঞ্চিতার হাতের দিকে তাকিয়ে হাতে চুমু খেতে লাগলো। ইঞ্চিতা আশেপাশে তাকিয়ে পাশের টপটা হাতে নিয়ে জোরে আসতে ফেললো ফ্লোরে। হঠাৎ এমন আওয়াজে জেহের চমকে গিয়ে রাগান্বিত দৃষ্টিতে ইঞ্চিতার দিকে তাকায়। ইঞ্চিতা জেহারের কোল থেকে উঠে দাঁড়ায়, জেহের নিজেও উঠে ইঞ্চিতার দিকে এগোয়। আবারও ইঞ্চিতাকে ধরবে তার আগেই জানালা বরাবর ঢিল ছুড়ে কেউ, একদম জেহারের কানের কাছ দিয়ে ঢিল দেওয়া হয়েছে, যেন জেহারকে সাবধান করে দিচ্ছে ইঞ্চিতার কাছেও না যাওয়ার। জেহার একবার নিচের চোখ বোলায়, দেখে কেউ নেই, তবে সে বুঝে গেছে কেউ একজন ইচ্ছে করে এমন করছে। তীক্ষ্ণ নজরে একবার তাকে রোজকে নিয়ে রুমে চলে গেল। রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রোজের কপালে চুমু দিয়ে বলল, কালকের পর তুমি পুরোটাই আমার হয়ে যাবে, তখন কি করে আটকাবে? বলেই বাঁকা হেসে চোখ মেরে চলে গেল। আর ইঞ্চিতা হাঁ করে তাকিয়ে রইল। গল্পের শেষে লেখিকা লিখে দিয়েছেন, যাদের অতিরিক্ত পাগলামি পছন্দ না তারা এখানে স্কিপ করে ফেলুন, কারণ পরবর্তী পর্বগুলোতেও আরও বেশি পাগলামি থাকবে, যা আপনাদের কারো কারো কাছে হয়তো ভালো লাগবে না। সেই পাগলামিটা কি অতিরিক্ত মাত্রায় রোমান্টিক হতে পারে, অতিরিক্ত পাগলামি করতে পারে?
দেখা যাক কি হয়, আপনারা সাথে থাকবেন তো? অবশ্যই মন্তব্য করে আমার এই প্রশ্নের উত্তরটা লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। সবসময় ফারুক শ্রেণীর সাথে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।